ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের ময়নাতদন্ত শেষে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি কুমিল্লায়। সেখানে টমছম ব্রিজ কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে তাকে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাকে সমাহিত করা হয়। এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর গুলশান -২ এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই বছর আগে মামলার আসামি সাইম শোভান আনভীরের ৪২ সঙ্গে মোসারাতের পরিচয় হয়। পরিচয়ের পর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন এবং সব সময় মোবাইলে কথা বলতেন। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালে মোসারাতকে স্ত্রী পরিচয় দিয়ে আসামি রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তারা বসবাস করতে শুরু করেন। ২০২০ সালে আসামির পরিবার এক নারীর মাধ্যমে এই প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পারে। এরপর আসামির মা মোসারাতকে ডেকে ভয়ভীতি দেখান এবং তাকে ঢাকা থেকে চলে যেতে বলেন। আসামি কৌশলে তার বাদি নুসরাতের বোনকে কুমিল্লায় পাঠিয়ে দেন এবং পরে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। সর্বশেষ গত ১ মার্চ মোসারাতকে প্ররোচিত করেন আসামি। তিনি বাসা ভাড়া নিতে বাদি নুসরাত ও তার স্বামীর পরিচয়পত্র নেন। ফুসলিয়ে তিনি মোসারাতকে ঢাকায় আনেন। তিনি গুলশানের ১২০ নম্বর সড়কে বাসা ফ্ল্যাট ৩ ভাড়া নেন। ফ্ল্যাটের একটি কক্ষে আসামি ও তার বাদীর বোনের স্বামী স্ত্রীর মতো ছবি তুলে তা বাঁধিয়ে রাখা হয়। আসামি বাসায় এলে কক্ষটি পরিপাটি করে রাখা হতো। বোনের মাধ্যমে মামলার বাদী জানতে পারেন আসামি তাকে বিয়ে করে বিদেশে স্থায়ী হবেন, কারণ দেশে থাকলে আসামির মা বাবা আসামিকে কিছু না করলেও তার বোনকে মেরে ফেলবেন। গত ১ মার্চ থেকে আসামি মাঝে মধ্যে ফ্ল্যাটে আসা যাওয়া করতেন। বাদী এজাহারে আরও বলেন ২৩ এপ্রিল মোসারাত তাকে ফোন করেন। মোসারাত তাকে বলেছেন আনভীর তাকে বকা দিয়ে বলেছেন কেন তিনি মোসারাত ফ্ল্যাটের মালিকের বাসায় গিয়ে ইফতার করেছেন, ছবি তুলেছেন। ফ্ল্যাটের মালিকের স্ত্রী ফেসবুকে ছবি পোস্ট করেছেন। এ ছবি পিয়াসা দেখেছেন। পিয়াসা মালিকের স্ত্রীর ফেসবুক বন্ধু। এখন পিয়াসা তার মাকে সব কিছু জানিয়ে দেবেন। তিনি আসামি দুবাই যাচ্ছেন, মোসারাত যেন কুমিল্লায় চলে যান। আসামির মা জানতে পারলে তাকে মোসারাত মেরে ফেলবেন। দুদিন পর ২৫ এপ্রিল মোসারাত তাকে ফোন করেন। ওই সময় তিনি কান্নাকাটি করে বলেন আনভীর তাকে বিয়ে করবেন না, শুধু ভোগ করেছেন। আসামিকে উদ্ধৃত করে মোসারাত বলেন আসামি তাকে বলেছেন তিনি মোসারাত তার শত্রুর সঙ্গে দেখা করেছেন, মোসারাতকে তিনি ছাড়বেন না। মোসারাত চিৎকার করে বলেন আসামি তাকে ধোকা দিয়েছেন, যে কোনো সময় তার বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তারা বাদী নুসরাতের পরিবার যেন দ্রুত ঢাকায় আসেন। নুসরাত তার আত্মীয় স্বজন নিয়ে ২টার দিকে কুমিল্লা থেকে ঢাকায় রওনা দেন। আসার পথে বারবার মোসারাতের ফোনে ফোন করেন কিন্তু তিনি আর ফোন ধরেননি। গুলশানের বাসায় পৌঁছে দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে নিচে নেমে আসেন। তারা নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে বাসার ইন্টারকমে ফোন করেন। পরে ফ্ল্যাটের মালিকের নম্বরে ফোন দিলে মিস্ত্রি এনে তালা ভেঙে ঘরে ঢোকার পরামর্শ দেন। মিস্ত্রি ডেকে তালা ভেঙে ভেতরে ঢোকার পর তিনি দেখেন তার বোন অরুণা প্যাঁচিয়ে শোয়ার ঘরের সিলিংয়ে ঝুলে আছেন।